যখনই কাজ করতে যাবে যে তাকে ধরে বেশ করে পিটিয়ে দেবে বাকিটা আমি পুলিশে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার মুখে এবার অনুব্রত বলি। পুলিশকে ধরে আছাড় মারার হুমকি দিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। এই হুমকি মনে করিয়ে দিচ্ছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পুলিশের উদ্দেশ্যে সেই হুমকির কথা। নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না, আমাদের একটাই সিম্বল জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। কোন প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারবে। আমি বলছি কিন্তু কি কারণে সিঙ্গুরের বিধায়কের এই হুমকি? দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যে সম্প্রসারণের কাজ চলছে তাতে হরিপাল ও ডানকুনির মধ্যে 11টি সাবওয়ে বানানোর দাবি তুলেছেন তিনি। তার দাবি, সাবওয়ে বানানো না হলে বাড়বে দুর্ঘটনা। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ সাবওয়ে না বানিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ করে চলেছে বলে দাবি তৃণমূল নেতার। বারে বারে আবেদন করেছি কেন্দ্রীয় ভূতল পরিবহন দপ্তরকে, NH2 কর্তৃপক্ষ, যে 11টি জায়গায় আমাদের সাবওয়ে তৈরি করতে হবে। তারা দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে গরিবেশি করছে। 11টি আন্ডারপাসের দাবিতে বেচারাম মান্নার নেতৃত্বে আন্দোলন চলছে। সম্প্রতি সাবওয়ে তৈরির দাবিতে একাধিকবার জাতীয় সড়কে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এরই মধ্যে রবিবার হুগলির চণ্ডীতলায় জনসভা থেকে পুলিশের উদ্দেশ্যে হুমকি দেন তৃণমূল নেতা, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মমতা ব্যানার্জি যখন পুলিশকে বলেন যে চাপকানো দরকার আছে, তাদের নেতা বলেন আছাড় মারুন, পুলিশকে বম মারুন, তাদের নেতাদের বক্তব্য। আমরা মারিনি পুলিশকে, মারতে বলিনি, আমরা গণতন্ত্র মানি। আমরা মনে করি পুলিশ নিয়ম সংবিধান মেনেই কাজ করবে, কিন্তু যারা পুলিশকে পরিচালনা করছেন হয়তো পারছেন না, বা তারা চাইছেন যে পুলিশ চাকর বাকরের মতো ব্যবহার করুক, আর যখন এটা হচ্ছে না তখন পুলিশের প্রতি এ ধরনের ব্যবহার করছে। এইগুলো আমরা সমর্থন করি না। আর বেচা হয়তো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছে, বেচাও ওই রকম ধরনের মানুষ নয়। পুলিশ পেটিয়ে দেওয়ার নিধান নিশ্চিত দেবে না, কারণ বেচা একজন রেসপন্সিবল মন্ত্রী। এটা কোনো পরিপ্রেক্ষিতে কিছু একটা বলেছে, এটা আমার মনে হয় না যে খুব সিরিয়াস ম্যাটার। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে তৃণমূল নেতার মুখে পুলিশকে মারার হুমকি। বিরোধীদের হাতে নতুন হাতিয়ার তুলে দিল। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও জয়ন্ত পালের রিপোর্ট, ABP আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।